দিলীপের মুখে চালাকাট হুংকার চালাকাট নয় গোটা কাট দেব আমরা চুপচাপ বসে থাকতে আসিনি যে যা বলে যাবে চুপ করে বসে থাকব ওই দিন চলে গেছে বিজেপি পুরোপুরি জবাব দেবে বর্ধমানে ফের হুংকার দিলীপ ঘোষের এই নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত চন্দন দিলীপের মুখে বা চালাকাট নয় গোটা কাট দেব এমনই হুংকার দিয়েছেন দিলীপ ঘোষ ঠিক কি কারণে এই হুংকার দিলেন তিনি দেখো অরুণা বলে রাখি গতকালই যখন সৌমিত্র খায়ের প্রচারে বাঁকুড়াতে জেলা সভাপতি বিজেপি তিনি বলেছিলেন প্রয়োজনে চালাকাট দেব তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই কথা বলেছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে যখন বলা হয় যে এরকম বলা হচ্ছে যে চালাকাট দেব চালাকাটের নিধান তা আপনি কি বলছেন তখন তার উত্তরে বলেন যে মানুষ রয়েছে মানুষ ভোটবাসকে ভোট দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে আমরা তাতেই বিশ্বাস করি তবে যদি প্রয়োজন হয় চালাকাট নয় আমরা গোটাকাট দিতেও বাধ্য থাকবো এমনটাই মন্তব্য করেন দিলীপ ঘোষ অনন্যা ধন্যবাদ তোমায় চন্দন আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত এবার দিলীপ ঘোষের মুখে চালাকাট নয় গোটা কাট দেব এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ আমরা চুপচাপ বসে থাকতে আসিনি যে যা বলে যাবে চুপচাপ বসে থেকে শুনবো সেই দিন চলে গেছে বিজেপি পুরোপুরি জবাব দেবে বর্ধমানে ফের হুংকার দিলীপ ঘোষের দিলীপের মুখে এবার চালাকাট প্রসঙ্গ বিজেপি পুরোপুরি জবাব দেবে বর্ধমানে ফের হুংকার দিলীপ ঘোষের চালাকাট নয় গোটা কাট দেব এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের বিজেপির কিছু লাগে না বিজেপির ভোটই অস্ত্র মানুষ ওটা দেবে আমাদেরকে ওইভাবে হারাবো সবাই ওদিক থেকে বলছে তো উত্তর তো দিতে হবে যে যে ভাষা বোঝে বলতে হবে ওটাই সমস্ত নেতারা কিরম ডায়লগ হাত ভাঙবে পা ভাঙবে চেলা কাট কেন গোটা কাটও দেবো আমরা চুপ করে বসে থাকতে আসিনি যে যা ইচ্ছা বলে যাবে আর চুপ করে থাকবে ওই দিন চলে গেছে বিজেপি পুরোপুরি